এইরকম আড়াইশো গ্রামের চিকেন চাপ আর জুসি মাটন বিরিয়ানি খেতে গেছিলাম আজকে আহার বিরিয়ানিতে তো চলো ভেতরে ঢুকে দেখি প্রথমেই হাড়িটা নিয়ে চলে আসলো তার মধ্যে ঢেলে দিল এক গাদা ঘি চকচকে রাইস আলু আর মাটন দিয়ে সার্ভ করবে বিরিয়ানি আর এই দেখো চিকেনের সাইজটা আর এই জুসি মাটন দেখে তো আমার আর লোভ কন্ট্রোল হচ্ছিল না জাস্ট লিটারেলি তারপরে প্লেটের মধ্যে চলে গেল রাইস আলু মাটন মাত্র দুশো চল্লিশ টাকায় এখানে আনলিমিটেড রাইস সার্ভ করা হয় ভেতরে এসি অ্যাম্বিয়েন্সে বসে খাওয়া দাওয়ার মজাই আলাদা ওদের জন্মদিন উপলক্ষে ওরা নতুন করে সমস্ত কিছু তৈরি করেছে আর মধ্যম বিরিয়ানি আহার বিরিয়ানি আমি ফার্স্ট টাইম খেলাম বাট সিরিয়াসলি রিয়াকশানটা যে এরকম হবে জানতাম না মাটনটা জাস্ট নরম তুল তুলে চিকেনটাও সফট বাট বড় মোটামুটি একটা চিকেন নিয়ে দুজন মিলে ইজিলি খেয়ে নেওয়া যাবে আর তারপরে বিরিয়ানি খেতে খেতে আর রাইড অ্যান্ড বাইটির সঙ্গে গল্প করতে করতে আজকের ভিডিওটা শেষ করলাম യുടെ പാടില ലോ ചാനൽ സബ്സ്ക്രൈബ്